আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন ভিডিও প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব পঞ্চমতম অধ্যায় থেকে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম এর 5.2.2 নিয়ে নাও এখন রিফ্লেক্ট অন দা স্টেপ ধাপগুলো পর্যালোচনা করো ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটি টু অর্থাৎ পাঁচ দশমিক দুই দশমিক একস অ্যাক্টিভিটি এটি অনুসরণ করার জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করছো সেটা পর্যালোচনা করো এন্ড এবং ঠিক দা স্টেপ এবং স্টেপগুলোতে গুলোতে ধাপ ঠিক চিহ্ন দাও ইউ হ্যাভ ফলোড ফ্রম দ্য গিভেন লিস্ট যদি তুমি নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করে থাকো টু সলভ দা প্রবলেম সমস্যা সমাধানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের একটি স্টেপ দেওয়া আছে এখানে দেওয়া আছে ইয়েস এবং এখানে দেওয়া আছে নো অর্থাৎ আমরা উপরে যে সমস্যা সমাধানের ক্ষেত্রে যে ধাপগুলো বর্ণনা করেছি যদি এগুলোর সাথে মিলে তাহলে আমরা ইয়েস এ টিক দিব আর যদি না মিলে তাহলে আমরা নো তে টিক দিব আমরা দেখি এটা কিভাবে করা সম্ভব প্রথমে আমাদের বলেছে আইডেন্টিফাই দা প্রবলেম সমস্যা চিহ্নিত করো আমরা উপরের যে ভিডিওটি করেছি এটা হচ্ছে আমাদের ভিডিওটি এটা আমরা করতে পারবো না প্রথমে তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটি দেখে আসবে তারপরে এই স্টেপ গুলো ভালোভাবে বুঝতে পারবে তো এখানে বলেছে আইডেন্টিফাই দা প্রবলেম সমস্যার সমাধান তুমি কি সমস্যা শনাক্ত করেছো তবু আমাদের এখানে প্রথমে বলেছে আইডেন্টিফাই দা প্রবলেম সমস্যা শনাক্ত তুমি কি সমস্যা শনাক্ত করেছো হ্যাঁ আমরা প্রথমে একটি সমস্যা শনাক্ত করেছি অতএব আমরা হ্যাঁ তে টিক চিহ্ন দিব তারপর আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড আউট খুঁজে বের করো দা রিজন কারণ কজিং দা প্রবলেম অর্থাৎ সমস্যা কারণগুলো খুঁজে বের করো আমরা খুঁজে বের করেছি কি কি সমস্যা ছিল এটা আমরা হ্যাটিক দিব বলছে টু এই সমাধানের কি রয়েছে অবশ্যই আমাদের প্রয়োজনীয়তা ছিল আমরা সমস্যার সমাধান নিয়েও কথা বলেছি অতএব আমরা হ্যাতেটিক টিক দিব তারপর ফাইন্ড আউট খুঁজে বের করো সাম পসিবল সলিউশন ফার্স্ট অর্থাৎ কিছু সম্ভাব্য যে সমাধান আছে সেটা খুঁজে বের করো আমরা খুঁজে বের করেছি সো আমরা এখানে হ্যাটে টিক দিব যে হ্যাঁ আমরা কিছু সমস্যা ছিল ওই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করেছি এবং সমাধান আমরা বের করেছি সো আমরা হ্যাটে টিক দিয়েছি দেন তারপর আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য ইফেক্টিভ সলিউশন কার্যকর সমাধান টু দা পার্টিকুলার প্রবলেম অর্থাৎ বিশেষ সমস্যার জন্য কার্যকর সমাধান চিহ্নিত করো এটা আমরা হ্যাটের দিব যে হ্যাঁ বিশেষ সমস্যার জন্য আমরা বিশেষ সমাধান খুঁজে বের করেছি পার্টিকুলারলি তাহলে যে কনসিডার দ্যাট বিবেচনা করা হয় যে দা সাজেস্টেড সলিউশনস অর্থাৎ উপদেশকৃত বা পরামর্শকৃত যে সলিউশন হয়েছে সমাধান হয়েছে আর রিয়েলিস্টিক এটা বাস্তবসম্মত এন্ড ইমপ্লিমেন্টেবল এবং বাস্তবায়নযোগ্য আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি সেটা বাস্তবায়ন যোগ্য এবং হচ্ছে বাস্তব সম্রা হাতে টিক দিব থিঙ্ক অ্যাবাউট চিন্তা করো দা ডিউরেশন অফ টাইম সময় সম্পর্কে ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম অর্থাৎ এই সমস্যা সমাধান করতে কত সময় লাগবে সেই সময় সম্পর্কেও চিন্তা করো হ্যাঁ আমরা সময় সম্পর্কেও চিন্তা করেছি যে এটা আমাদের সমাধান করতে অল্প সময় লাগবে তারপর কনসিডার বিবেচনা করো হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন অর্থাৎ এটি কেমন দেখাবে আফটার দ্য সলিউশন সমাধান করার পর হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড অর্থাৎ হচ্ছে যখন এটা বাস্তব বাস্তবায়ন করা হবে সমস্যাটা বাস্তবায়ন করা হবে তখন এটি কেমন দেখাবে অর্থাৎ সেটা সুন্দর হবে আমরা সেই বিষয়টাকেও মাথায় রেখে তারপর সমাধান করেছি আমরা এটাকে হ্যাটেটিক দিব তারপরে আমাদের নিচে বলা আছে অল দ্য ইয়েসেস অর্থাৎ সবগুলো লিস্টে যদি হ্যাঁ হয় টেল ইউ দ্যাট ইউ আর এ গুড প্রবলেম সলভার তাহলে তুমি একজন ভালো সমস্যা সমাধানকারী অন দ্য আদার হ্যান্ড অপর দিকে অল দা নো টেল ইউ দ্যাট অর্থাৎ যদি তোমার নোতে হয় তাহলে এটা বলে যে ইউ নিড টু ওয়ার্ক তোমার কাজ করা প্রয়োজন অন দিস প্রবলেম সলভিং স্কিল অর্থাৎ তোমার কাজ করে সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে হবে নাও এখন লেটস বি বেটার প্রবলেম সলভারস এখন আমরা কিভাবে ভালো সমস্যা সমাধান সমাধানকারক হওয়া যায় সেই বিষয়ে কাজ করব টু বি এ বেটার প্রবলেম সলভার একজন ভালো সমস্যা সমাধান সমাধানকারক হতে ইউ হ্যাভ টু কনসিডার তোমাকে বিবেচনা করতে হবে মেনি থিংস অনেকগুলো জিনিস নিয়ে অ্যান্ড এবং ফলো স্টেপস এবং কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এন্ড এবং ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ প্রবলেম সলিউশন টেক্সট তুমি যদি একটি সমস্যা সমাধান সমাধানের পাঠ্যাংশ লিখতে চাও এগেন পুনরায় ইউ নিড টু ফলো সাম স্টেপস তোমাকে পুনরায় কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে দা ফলোইং নোটস অন অর্থাৎ নিচের নোটটি দা টেকনিক্স to write a problem solution text অর্থাৎ কোন কৌশল অবলম্বন করে তুমি সমস্যার সমাধান পাঠ্যাংশ লিখতে পারো উইল হেল্প ইউ টু বি এ বেটার প্রবলেম সলভার তোমাকে একজন ভালো সমস্যা সমাধানকারক কারক হতে সাহায্য করবে অ্যান্ড এবং এ প্রবলেম সলিউশন টেক্সট রাইটার এবং একজন সমস্যা সমাধান কারক পাঠ্যাংশ লেখক সহায়তা করবে এই হচ্ছে আমাদের ভিডিওটি এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রশ্ন সমাধানকারক হওয়া যায় আমরা ভালো ভাবে কিভাবে প্রশ্ন সমাধানকারক হতে পারি এটা 5.3.1 পয়েন্ট এ আজ আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম